বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব যে কোন সাবজেক্টে যদি আপনি অনার্স করেন তাহলে পরে আপনি খুব দ্রুত চাকরি পাবেন, মানে দ্রুত চাকরি পাওয়ার জন্য সেরা পাঁচটি সাবজেক্ট। তো সাবজেক্ট চয়েসে আমরা কিন্তু অনেকটাই ভুল করি, অনেকটা সময় অনেকে বলে থাকে যে সাবজেক্ট চয়েস কোনো ম্যাটার না। হ্যাঁ, এটাও আবার সঠিক কথা যে সাবজেক্ট চয়েস কোনো ম্যাটার না, আবার পক্ষান্তরে দেখতে গেলে সাবজেক্ট চয়েসটাও কিন্তু অনেক ম্যাটার, কারণ অনেকটা সময় ভালো সাবজেক্টের কারণে কিন্তু অনেক পরীক্ষায় টিকে যাওয়া যায়, অনেক ভাইভা বোর্ডে এখানে প্রায়োরিটি দিয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং, বা আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান। অ্যাকাউন্টিংয়ে যদি আপনি অনার্স করেন তাহলে পরে চাকরি পাওয়ার প্রবণতা অনেকটাই কিন্তু বেশি, কারণ এখানে যেহেতু আপনি অ্যাকাউন্টিং নিয়ে যদি পড়াশোনা করেন আপনার আর্থিক যে বিষয়গুলো আছে এইগুলো কিন্তু আপনি খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন। অর্থাৎ আপনি যদি অন্য কোনো সাবজেক্টে অনার্স বা মাস্টার্স করেন সেই সাবজেক্টের থেকে যখন আর্থিক প্রতিষ্ঠানে যদি আপনি ইন্টারভিউ দিতে যান তাহলে পরে কিন্তু আপনার প্রায়োরিটি থাকবে বা আপনার অগ্রাধিকার থাকবে সবচেয়ে বেশি, কারণ অ্যাকাউন্টিং সাবজেক্টে যারা অনার্স প্লাস মাস্টার্স করে তাদের প্রায়োরিটি আর্থিক প্রতিষ্ঠানগুলো বা ফাইন্যান্সিয়াল যে প্রতিষ্ঠানগুলো আছে এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু একটু বেশি দিয়ে থাকে। তো সুতরাং যারা অ্যাকাউন্টিংয়ে অনার্স করতে চান বা অ্যাকাউন্টিংয়ে যারা অনার্স করবেন আশা করি তাদের জন্য এই ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট। অ্যাকাউন্টিং খুবই গুড এবং ভালো একটি সাবজেক্ট, এবং অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই মন্তব্য করে জানাবেন। অনার্স এবং মাস্টার্স করার জন্য দ্রুত চাকরি পাওয়ার জন্য আরেকটি সেরা সাবজেক্টের নাম হলো ইংলিশ সাবজেক্ট। যদিও এটি অনেকটা একটু কঠিন একটা সাবজেক্ট, তারপরও যদি আপনি ইংলিশে অনার্স প্লাস মাস্টার্স করতে পারেন এটি আপনার জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ, আপনি দেশ এবং দেশের বাইরেও কিন্তু জব করতে পারবেন। যদি আপনি ফ্রাঙ্কলি ইংলিশ বলতে পারেন, ইংলিশে কথা বলতে পারেন, গ্রামাটিক্যাল সাইটগুলো যদি আপনার ভালো থাকে আপনি যে কোনো জায়গায় শিক্ষকতা করতে পারবেন, প্লাস আপনি টিউশনিও করাতে পারবেন, ইভেন আপনি বড় বড় কর্পোরেট অফিসগুলোতেও কিন্তু আপনার প্রায়োরিটি থাকবে অনেক বেশি। আপনারা জানেন যে বাংলাদেশে যতগুলো বাইং হাউস আছে, এরপরে যতগুলো বড় বড় ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে যারা ইন্টারন্যাশনালি বিজনেস করে সেই সমস্ত কোম্পানিতে আপনি কিন্তু সহজে জয়েন করতে পারবেন। ইভেন আপনি যদি সরকারি চাকরি করেন, একটা ভালো পোস্ট যদি আপনি হোল্ড করেন সেই ক্ষেত্রে আপনার প্রমোশনটা কিন্তু ভালো হবে, মানে খুব দ্রুতই আপনি গেইন করতে পারবেন আপনার প্রমোশনটা। এবং যদি আপনি কর্পোরেট লেভেলে চাকরি করেন সেই ক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিতে চাকরি করার কিন্তু আপনার সুযোগটা থাকবেই, কারণ যদি আপনার এই ইংলিশের ইংলিশ সাবজেক্টে যেহেতু আপনার অনার্স প্লাস মাস্টার্স, নিঃসন্দেহে আপনি ফ্রাঙ্কলি ইংলিশে কথা বলতে পারবেন। তো সেই ক্ষেত্রে এই সমস্ত কোম্পানিতে আপনি জব করার পাশাপাশি বিদেশি কোম্পানিতেও কিন্তু আপনি জব করতে পারবেন। বাংলাদেশে অবস্থিত বিদেশি বেশ কিছু সুনামধন্য কোম্পানি আছে, সেই সমস্ত কোম্পানির ভালো ভালো পোস্টে আপনি কিন্তু জব করতে পারবেন যদি আপনি ইংরেজিতে অনার্স প্লাস মাস্টার্স যদি আপনি করে থাকেন। ইংরেজিতে অনার্স প্লাস মাস্টার্স করছেন এরকম কোনো ছাত্র যদি বা ছাত্র বা ছাত্রী যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন যে আপনার ইংরেজিতে অনার্স করতে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন, সেটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। দ্রুত চাকরি পাওয়ার জন্য আরেকটি সেরা সাবজেক্টের নাম হলো বাংলা সাবজেক্ট। অনেকে বলতে পারেন যে ভাই বাংলা তো একেবারে ইজি একটা সাবজেক্ট, তবে ইজি সাবজেক্ট হলো এই সাবজেক্টে আপনি কিন্তু দ্রুত চাকরি পেয়ে যাবেন। এর কারণ হচ্ছে চাকরি পরীক্ষায় দেখবেন অনেকটা সময় বাংলা ব্যাকরণগুলো থাকে, তো বাংলা ব্যাকরণে আপনি কিন্তু টপার, কারণ আপনি বাংলাতে অনার্স প্লাস মাস্টার্স করছেন। তো সেই ক্ষেত্রে আপনি দ্রুত কিন্তু চাকরি পাওয়ার আশঙ্কা বা চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালো। এরপরও আরেকটি বিষয় যদি আপনি লক্ষ্য করেন যে যারা বাংলাতে অনার্স করে, অনার্স করার পরে যখন কোনো চাকরিতে অ্যাপ্লাই করে, আমি যদি এস এক্সাম্পল হিসেবে বলি যে দেখেন আপনি যদি গণশিক্ষাতে অর্থাৎ প্রাইমারিতে আবেদন করেন কিংবা হাই স্কুলে আবেদন করেন কিংবা কলেজে আপনি আবেদন করেন এখানে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেশি। অ্যাস এক্সাম্পল আমি দিই, ধরেন আপনি এনটিআরসির মাধ্যমে যারা হচ্ছে শিক্ষক আপনার শিক্ষক যারা নিয়োগ করে এনটিআরসির মাধ্যমে যদি আপনি স্কুল লেভেল টুতে আপনি আবেদন করেন বা আপনি যদি বিসিএসের মাধ্যমে আবেদন করেন, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ধরুন আমি হাই স্কুলের এক্সাম্পল দিলাম, হাই স্কুলে আপনার দর্শন সাবজেক্টটা কিন্তু সব জায়গায় থাকে না, বা আমি যদি প্রাইমারির কথা বলি প্রাইমারিতেও কিন্তু এই ধরনের সাবজেক্টগুলো থাকে না। তো বাংলা হচ্ছে এমন একটা সাবজেক্ট আপনি প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আছে। তো সুতরাং শিক্ষকতা পেশার জন্য বাংলা সাবজেক্টটা কিন্তু বেস্ট, অর্থাৎ আপনি যদি বাংলাতে অনার্স করেন
বা মাস্টার্স করেন তাহলে পরে আপনার এই শিক্ষকতা পেশায় চাকরি পাওয়ার সম্ভাবনাটা থাকবে অনেক বেশি। অর্থাৎ অন্য অন্য সাবজেক্টে যারা অনার্স করে সেই সমস্ত পেপারে মানে তারা যেই সাবজেক্টে করেছে ওই সাবজেক্টটা যদি সেই প্রতিষ্ঠানে না থাকে তাহলে কিন্তু চাকরিটা হবে না। আর বাংলা সাবজেক্ট এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে বাংলা সাবজেক্ট পড়ানো হয় না উইদাউট ইংলিশ মিডিয়াম স্কুল বাদে। তো সরকারি যত স্কুল আছে কলেজ আছে সমস্ত স্কুল কলেজে আপনি বাংলা সাবজেক্ট পেয়ে যাবেন। তো সুতরাং দ্রুত চাকরি পাওয়ার জন্য বাংলা হতে পারে একটি বেস্ট সাবজেক্ট। এই সাবজেক্টে যদি আপনি গ্র্যাজুয়েশন শেষ করেন তাহলে পরে খুব দ্রুতই আশা করি আপনি চাকরি পাবেন। খুব দ্রুত চাকরি পাওয়ার জন্য আরেকটি সেরা সাবজেক্টের নাম হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট। এটিও খুবই একটি ভালো সাবজেক্ট। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যদি আপনি পড়াশোনা করেন তাহলে বিসিএস পরীক্ষায় টেকার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ একটি রাষ্ট্রের মানে যতগুলা ভিত্তি প্রস্তর স্থাপন আছে মানে একটি রাষ্ট্রের বিষয়ে বা এখানে জিওপলিটিক্স বলে একটা ব্যাপার আছে যেটা জিওপলিটিক্স কিন্তু অন্য বিষয়ের উপরে পড়ানো হয় না। যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তারাই কিন্তু একমাত্র বোঝে জিওপলিটিক্সটা কী। তো সুতরাং যদি আপনার জিওপলিটিক্স সম্পর্কে জ্ঞান থাকে তাহলে পরে আপনি কিন্তু খুব সহজেই বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে আপনি কিন্তু বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। কারণ রাষ্ট্রবিজ্ঞানে এমন কিছু রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত এমন কিছু প্রশ্ন বিসিএস পরীক্ষায় থাকে যেগুলো হয়তো মুখস্থ করতে হয়। কিন্তু আপনি যদি সরাসরি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে পুনরায় আর মুখস্থ করা লাগবে না। আপনি যখন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তখন মনে হবে যে এই তো সেই 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 টপিকটা যেটা আমি আমার অনার্স লাইফে পড়েছি, এটাই তো সেই শিরোনামটা যেটা আমি অনার্স লাইফে পড়েছি। তো সুতরাং আপনি যেটাই পড়বেন সেটাই কিন্তু আপনার কমন থাকবে চাকরি পরীক্ষার জন্য। তো এটি আপনার একটি বেস্ট সাবজেক্ট। যদি আপনি ট্রাই করেন যে আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করব, এটি একটি খুব ভালো সিদ্ধান্ত হতে পারে আপনার জন্য। আর রাষ্ট্রবিজ্ঞানের কোনো শিক্ষার্থী যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি মন্তব্য করে জানাবেন। সর্বশেষ দ্রুত চাকরি পাওয়ার জন্য আরেকটি সর্বশেষ যে সাবজেক্টের নাম বলবো সেটা হচ্ছে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাবজেক্ট। আপনারা জানেন যে ইতিহাসে যারা পড়াশোনা করে তারা কিন্তু সমগ্র ইতিহাসটা নিয়ে কিন্তু পড়াশোনা করতে হয় তাদেরকে। সেই মুঘল আমল তারপর রোমান সাম্রাজ্য সব কিছুই কিন্তু তাদের জানা থাকে। তো বিসিএস পরীক্ষা বা যে কোনো সরকারি পরীক্ষায় যে সাধারণ জ্ঞান সম্পর্কিত যে প্রশ্নগুলো আসে যারা ইতিহাসে পড়ে তারা কিন্তু খুব সহজেই সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তরগুলো তারা কিন্তু দিয়ে দিতে পারবে কারণ এই বিষয়ে তারা অনেকটা এক্সপার্ট। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে দ্রুত চাকরি পাওয়ার জন্য যে পাঁচটি সাবজেক্টের বিষয়ে আপনাদের কাছে এক্সপ্লেইন করলাম, এই পাঁচটি সাবজেক্টের মধ্যে আপনি যে কোনো একটি সাবজেক্টে যদি পড়াশোনা করে আপনার গ্র্যাজুয়েশন শেষ করতে পারেন আশা করি খুব দ্রুতই আপনি কিন্তু চাকরি পেয়ে যাবেন। এবং এই পাঁচটি সাবজেক্টে যারা অনার্স করছেন বা গ্র্যাজুয়েশন করছেন তারা অবশ্যই মন্তব্য করবেন যে আপনি কোন সাবজেক্টে অনার্স বা মাস্টার্স করছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।